আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকতু আলহামদুল্লিলাহিরব বিল আল আমিন ওলা হকিবাত উলিল মুত্তাকিন আলা রসুল আহিল আমিন নবী আনা মহাম্মদ ও আলাহ আলিহি আজমাইন ওমন তাবি আহুম বেয়াসানিন ইলা ইয়মিউদ্দিন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে হাই তোলা সম্পর্কে যখন হাই তোলা হয় তখন আমাদের সমাজে প্রচলিত রয়েছে এমনকি আমরা একটা সময় আমলটা করেছি লা হাওলা ইল্লা বিল্লাহ পড়া তো মূলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণ আছে কিনা এই লা হাওলা ইল্লা বিল্লাহ বলা সম্পর্কে কিছু ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা ফেসবুকে কিছু দাওয়াতী কাজ করি আলহামদুলিল্লাহ এই সুবাদে জানতে চেয়েছেন যে লা হাওলা ইল্লা বিলা বলার

প্রতিহত করো কিন্তু লাহাউলা কু আতা ইল্লা বিল্লা বলার কোনো প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় নাই অতএব এটি বলা বেদাত হবে লা লাসলালাহ আশরাতুল মোতাহারা পবিত্র শরীয়তের বিধানে এই হাই তোলার সময় লাহাউলা ওালাকু আতাহ ইল্লা বিল্লা বলার কোনো প্রমাণ নেই এমনিভাবে বোখারি এবং মুসলিম আরেকটি হাদিস রয়েছে যেটি বোখারির ছয় হাজার তেইশ নম্বর হাদিস এবং বোখারির ছয় হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস এবং হাদিসটি মুসলিমে রয়েছে দুই হাজার নয়শো দাউদে এবং আবুদাউদে রয়েছে পাঁচশত আঠাইশ নম্বর হাদিস যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে হাসি আসে হাসি আসাকে আল্লাহ রবুল্লা আলম পছন্দ করেন ভালোবাসেন আর হাই তোরাকে আল্লাহ রবুল্লা আলম অপছন্দ করেন অতএব তোমাদের যখন হাসি দিবে তখন বলবে আলহামদুলিল্লাহ আর যারা শুনবে তারা বলবে ইয়ার হামুকুল্লা এটা হচ্ছে সুন্না আর কী করবে যখন হাই আসবে তখন যথাসম্ভব সেটাকে প্রতিহত করা কারণ এটা শয়তানের পক্ষ থেকে আসে দাহা কামিনের শয়তান শয়তান হাসে যখন হা কেউ হাই দেয় তখন মূলত শয়তান হাসে তাই তাহলে বোঝা গেল যে হাই দেওয়ার সময় হাই তোলার সময় মোহাম্মদ বলেছেন ফালিয়া রব্দাহু মাস্তা তোমাদের যথাসম্ভব সেটাকে প্রতিহত করো হাত দ্বারা চেপে ধরেন যাতে করে হুহা শব্দগুলা না হয় কিন্তু হাওলা ইল্লা বিল্লার বলার প্রমাণ কিন্তু মূলত কোনো হাদিসে নাই অতএব দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা নব আবিষ্কৃত নব উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে বেদাত কিন্তু কেউ কেউ বলেছে যেহেতু এটা শয়তানের পক্ষ থেকে আসে সেজন্য লাহালা কুয়াতে ইল্লা বিল্লা বলে শয়তানকে তাড়িয়ে দেওয়া কিন্তু এটা মূলত কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না এটা শুধু লোকদের গবেষণা থেকে আসছে অতএব আমরা লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলা থেকে বিরত থাকবো যেহেতু যদি বলি তাহলে সেটা দিনের ক্ষেত্রে বেদাত হবে অতএব আমাদের সাবধান থাকতে হবে বেদাত করা থেকে আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সঠিক হাদিসের উপরে আমল করার মতন তৌফিক